বাংলাদেশের পটুয়াখালীতে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সশরীরে উপস্থিত হয়ে চমৎকার কিছু কার্যক্রম করেছে জনগণ আমিরে জামাতকে পেয়ে আবেগে আপ্লুত এবং আমির জামাত এক্ষেত্রে সবার থেকে এগিয়ে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ফার্স্ট আপনারা জানেন যে বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমেল আঘাত এনেছে এবং দক্ষিণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তো জামাত ইসলামী শুরুতেই নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছিল যে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে হবে উদ্ধার তৎপরতা পুনর্বাসন প্রক্রিয়ায় জামাত ভূমিকা পালন করবে এবং দেশবাসীর সচ্ছল ব্যক্তিদেরকেও আহ্বান জানিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন সবাই বিএনপি সবাই আহ্বান জানিয়েছিল জনগণের পাশে থাকার জন্যে কিন্তু সিনিয়র নেতাদের মধ্যে ভিএপিদের মধ্যে কোনো বড় দলের প্রধান হিসাবে সর্বপ্রথম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকায় সশরীরে উপস্থিত হলেন এবং জনগণকে সহায়তা করেছেন পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন জামাত যে সব ক্ষেত্রে ফাস্ট র্যাপিড রেসপন্সে বিশ্বাস করেন সেটা এখানে আমরা দেখলাম আমরা এটা প্রচার করতে চাই এবং আমরা বরাবরের মতো আবারও বলবো যে জামাত ইসলামী অত্যন্ত দক্ষতার সাথে স্বচ্ছতার সাথে সুন্দরভাবে জনগণের কাছে ত্রাণ পৌঁছে দেয় জনগণের ঘর বাড়ি যা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পুনর্বাসনের জন্য সহায়তা করে এই জন্য বিদেশ থেকে বা পৃথিবীর যেখান থেকে হোক না কেন আপনি যে দলই করেন না কেন আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন আপনি যদি বাংলাদেশে রিমেলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চান জামাত ইসলামের মাধ্যমে টাকা পয়সা পাঠান জামাত ইসলামের মাধ্যমে আপনি কন্ট্রিবিউট করেন সবচেয়ে ইফেক্টিভলি আপনার সাহায্য জনগণ পাবে আমরা গ্যারান্টি নিতে পারি পোটুখালিতে ঘূর্ণিঝড় রিমিলের আঘাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে আমিরে জামান ডাক্তার শবিক রহমান যখন এরকম সিনিয়র নেতারা বড়ো কোনো রাজনৈতিক ব্যক্তিরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে মানুষের সাথে মিশে যায় তাদের কাছে যায় তখন তারাও একটু মনোবল ফিরে পায় যে না এত বড়ো লোকজন এসেছে খোঁজখবর নিবে বা তার অধস্থন লোকজন পরবর্তীতে আরও খোঁজখবর নিবে এই জন্য সিনিয়র নেতাদের যাওয়া উচিত প্রধানমন্ত্রী যাবেন প্রধানমন্ত্রী গেলে তো আর উল্টো সমস্যা ত্রাণ তৎপরতা বন্ধ হয়ে যায় অন্য কেউ যেতে পারে না হেলিকপ্টার থেকে উপরে একটু হাত নাত না দেখেন সিলেটে আমরা দেখেছি এতে আরও ক্ষতি হয় কিন্তু এভাবে যদি ডাক্তার শবিকুর রহমানের মতো যদি জনগণের সাথে কেউ মিশে যেতে পারে ক্ষতিগ্রস্ত মানুষকে বুকে জড়িয়ে ধরতে পারে নিজ হাতে সহায়তা পৌঁছে দিতে পারে তথাকথিত হেলিকপ্টার দিয়ে জাস্ট এক নজর দেখে আসলাম উপর থেকে আর অন্য অন্য ত্রাণ তৎপরতা বন্ধ হয়ে যাক কাউকে ঢুকতে দেবে না পটুখালিতে এরকম না ডাক্তার শবিকুর রহমানের মতো যদি কেউ পারেন সেটাকে অ্যাপ্রিসিয়েট করা যায় বিএনপি সিনিয়র নেতাদের উচিত সশরীরে ভিজিট করা কারণ এতে ক্ষতিগ্রস্ত মানুষের কিছুটা হলেও মনোবল বৃদ্ধি পায় এখন সোহাফ কিংবা ফটো সেশন এগুলো সময় না এখন হচ্ছে প্রকৃতপক্ষে জনগণের পাশে দাঁড়ানোর সময় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান বলেছেন ঘূর্ণিঝড় সহ সকল বিপদ মুসিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে কোনো বিপদই স্থায়ী থাকে না আল্লাহ আল্লাহতাল পরীক্ষা শেষ হলে বিপদও কেটে যায় এখন এই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মোটিভেশন একটা ইম্পর্টেন্ট দেখেন মানুষ অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ে অনেকে সর্বস্ব হারিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় কিন্তু না আমরা জামাত যেভাবে মোটিভেট করছেন যেভাবে পাশে দাঁড়াচ্ছেন বিনা সুদে লোন দেওয়ার কথা বলছেন তো এতে মানুষ নতুনভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারবে বলে আমরা বিশ্বাস করি সাম্প্রতিককালের ভয়াবহ ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে জামাত ইসলামের সাধ্যমতো সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে কঠিন পরিস্থিতির মূলত প্রধান দায়িত্ব সরকারের উপর বার্তায় সরকার উচিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো তিনি দেশের হৃদয়বান ও বিত্তবানদের বিপন্ন এ মানুষগুলোর সাহায্যে যার যার জায়গা থেকে এগিয়ে আসার জন্য উদত্ত আহ্বান জানান তিনি আঠাইশ মে চব্বিশ পটুকাল জেলা কলাপাড়া উপজেলার ধলেশ্বর ইউনিয়নের ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে নিহতদের পরিবারকে সান্ত্বনা এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ উপহার সামগ্রী প্রদানের পূর্বে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ আমিরে জামাতের কাছে এসেছে তার বক্তব্য শুনেছে সাহায্য নিয়েছে জেলা আমির অধ্যাপক মহম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এ বি এম সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজিম হোসেন হেলাল কেন্দ্র নির্বাহী প্রসীতি সদস্য জনাব শাহাবুদ্দিন কেন্দ্র নির্বাহী প্রসীতি সদস্য ঢাকা মনগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন কেন্দ্রীয় কর্মপ্রসীর সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় কর্মগ্রসীর সদস্য বরিশাল মহনবের আমির অধ্যক্ষ জহুরুদ্দিন মোহাম্মদ বাবর এ জামায়াতের যেমন দক্ষিণ অঞ্চলের সন্তান শফিকুল ইসলাম মাসুদ সিলেটে বন্যার সময় ছুটে গিয়েছিলেন এখন দক্ষিণ অঞ্চলের এই ঘূর্ণিঝড়ের সময় সিলেটের সন্তান সেলিম উদ্দিনরা এসেছেন এটাই জামাত ইসলামী আমির জামাত ডাক্তার শবিক রহমান ঘূর্ণিঝড়ে নিহতদের মাগফিরাতের জন্য এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহ নিকট দোয়া করেন তিনি নিহতদের পরিবারকে সান্ত্বনা প্রদান করেন এবং আহতদের খোঁজখবর নেন তিনি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ এবং উপহার সামগ্রী প্রদান করেন অনুষ্ঠানে অন্য ধর্মাবলম্বীদের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝেও আমিরে জামাত উপহার সামগ্রী প্রদান করেন জামাত ইসলামী এই এটাকে ত্রাণ বলে না তার ভাইদের জন্য উপহার বলে এবং কে জামাত করে আর কে মুসলিম কে হিন্দু এগুলো বিবেচনা করে না যে ক্ষতিগ্রস্ত জামাত তাকেই সাহায্য পৌঁছানোর চেষ্টা করে এজন্যই আমরা বলবো যে জামাত ইসলামীর মাধ্যমে আপনি এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান এফিশিয়েন্টলি ইউজ হবে আপনার অর্থের